করোনায় জীবনহানির ভয় থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীন অনেকে। বাজার, রাস্তাঘাট এবং গণপরিবহনে নেই কোনো তদারকি। আরও জানাচ্ছেন ড্যানিট রং। ফের ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাস। সংক্রমণ রোধে সরকার বিধিনিষেধ জারি করলেও তা মানছেন না অনেকে। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানার চিত্র। মানুষ এতটাই অসচেতন যে কেউ কারো মানে যে নিয়মটা দেওয়া আছে গভর্নমেন্ট থেকে কোনোটাই মানা হচ্ছে না। আর আমরা যেমন কী কী সেটা, যেমন প্রথম তো হচ্ছে মাস্ক, এটা তো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাস্কটাই পরে না। কিন্তু অনেক যাত্রী মাস্ক যখন না পরে আপনার রিক্সাতে উঠে, আপনি কিছু বলেন? জি, আমি বলি যে মাস্ক নেন না কেন? না, মাস্ক না পরে উঠতে দেয় না, ঠিক তো? সবাই তো মানতেছে না, যদি আমরা মানি আমাদের পাশের জন মানে নাই, পাশের জন মানলে তার পাশের জন মানে নাই, এরকমই চলতেছে দেশে। করোনায় মৃত্যু ভয় সবারই রয়েছে, তাই অনেকে চেষ্টা করছেন স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন হওয়ার, কিন্তু তাতে বিপত্তি ঘটছে অসচেতনদের নিয়ে। আগে যেভাবে শুনছি যে কারো কাছে যাওয়া যায় না, এখন বর্তমানে কাছে যাওয়া যায়, কেন অত ভয় করে না, এটা কই মারছে ভয়টা? না, আমার কাছে কোনো ভয় করে না, আল্লাহর রহমতে। কেন? আমি খাইটা খাই, আমি সুস্থ আছি সব সময়। বললে তো ভয় লাগে। ভয় লাগে? হ্যাঁ। মাস্ক পরলেন না যে? আমরা তো এখানে সব সময় থাই, তো করোনায় প্রথম সুরক্ষার জন্য মাস্ক ব্যবহারে রয়েছে বাধ্যবাধকতা, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই অনেকের। যত্রতত্র আর যেমন ইচ্ছে চলাফেরা বাড়িয়ে দিচ্ছে ঝুঁকির মাত্রা। করোনা মহামারী থেকে বাঁচতে হলে নিজেদেরও উদ্যোগী হতে হবে, সেই বিষয়টি যেন অনুপস্থিত অধিকাংশের মধ্যে। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা।